আমি তো যাইতেছি এক জায়গায়, তোমরা দুজন কফল ড্রেস গাদি কই যাইতেছ? এই জাহেদ, এটা কে কথা বলতেছে তোমার সাথে? চোখগুলো দেখতেছো আমার দিকে তাকায় রয়েছে? সিনের নিচে রাতা মরগে হাই ডিম, আমি এলাকার কীর্তি সন্তান সেলিম। ঠিক আছে কাকা, তাহলে চলে যাই। ভাতিজা, তুমি এত হু কেন করার? আমি তো কিছু বুঝিয়েন না। উনি কে? ওরে বাবুরে, কার বারে না দেই কাকা, আমি তো দেশ শুদ্ধ মারেন। আমি কি দিন দিন জোয়ান হন না বুয়া না, এটাই তো বুঝিয়েন না। ওই দিন সমাজ এলার বিয়ে গেছেন, আমার কানে তো হেডফোন লাগা লাগা আটেন। মা কি? না 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 ভাতিজা, তুমি এটা ভুল বলছ। শখের কোনো বয়স হয় না, বয়স এটা শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। কি কন ভাবি? আল্লাহ, জাহেদ দেখতেছ ও কি বলতেছে? ও নাকি তোমার সাসা, আমার ডাকতেছে ভাবি। উনি কি পাগল? আর মাতিও না, ও শীতকাল কোন আইত তো পাগল দিলে রে কাকা। আমি কি কন? হ্যাঁ, আমি তোমার কাকা সেলিম, আমারও তো একবার বললেও না তুমি ফুটবো আগার হিস ফুটবো। কি হইবো কাকা? গজব। এই মেয়ে তুমি বলো, এটা ওর অন্যায় হয় নাই? আমি ওর কাকা, ও আমারে সাইলে দাওয়াত দিতে পারতো না। আমাকে তো জিজ্ঞেস করে লাভ নাই, ওনারা কেমনে কেমনে দাওয়াত দিছে আমি তো জানি না। আমি তো আসছি বিয়ের পরে, আমাকে জিজ্ঞেস করে কি লাভ? রাইট, অ্যাক্সিডেন্টলি রাইট। তারপরেও আমি কিন্তু দুই দিক দিয়ে দাওয়াত পাওয়ার যোগ্য। এক হচ্ছে আমি ওনার কাকা, দ্বিতীয়ত হচ্ছে আমি এলাকার গণ্যমান্য একজন মানুষ। তাইলে দুই দিক থেকে দাওয়াত পাওয়ার কথা না। দুই দিক যাই দূরে থাকুক, আমি একদিকেরও দাওয়াত কিন্তু পাই নাই। এখন বিষয় হচ্ছে দুই তিন দিন পর যখন তোমরা বাজাই দিবা, বাজাই দেওয়ার পর কিন্তু কাকারে তারপর সমাজ ইয়েলারে কিন্তু তোমরা সবার আগে খুঁজবা। বেজাল 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 বাজাই দিবার কথা কইছে কাকা। আমি কিচ্ছে কথা কন? হ্যাঁ, আমি কিচ্ছে কথা কন, ইয়ে নয় নে আমার মেয়ে দাবার দেওয়ার লাগে না। আমি তো এমনি উজি যায় খাই চলি যাবেন। আমি হইলে আন্দা ঘরের লোক, আর আমি যে এমনি আন্দা বাদ যান যে আর মাকে আমার খালি মুহ হাঁটে নে হানে কিলিও আমি খাই আইন না। উদা বেজাল করিয়েন না কাকা, দরকার আমার আরেকদিন না। ওইটা অবশ্য ঠিক আছে, না বললেও চলে। তারপরও কাকা বাতিজার একটা ব্যাপার, কাকার কাছে খারাপ লাগছে, ওই কারণে বাতিজার একটু বললাম আর কি। এমনিতে তোমরা ঠিক আছো তো? পাক পবিত্র তো লিগেলি স্বামী স্ত্রী তো? কাকা আমি কিচ্ছে কথা কন? হ্যাঁ, না না ওই ওই ব্যাপার আরই আগের তিন মাসের একটা ব্যাপার স্যাপার আছে না জানে নে। জাহেদ উনিগুলো কি বলতেছে? তুমি তো মনে হচ্ছে আমার থেকে কিছু লুকাইছো। তুমি কি আমার থেকে কিছু লুকাইছো? এই রাখ তুই বকিচ্ছা কাকা, আমার অভ্যাস কিন যায় না কিলে। হ্যাঁ, আমি তো লাগে রে হাস লাগাই দেন, আমি গিট্টু লাগাই দেন। আমার ওই অভ্যাসের কারণে তো আমরা ব্যাকে গিট্টু ছিলিম কয়। হ্যাঁ, আমি কদিনের কবরে যাবেন গো? আমার অভ্যাস এখানে অন চেঞ্জ করেন, ভালোই জানো অন চেঞ্জ করেন এখান। বাবারে, আমি বেশি কথা বলার ইচ্ছা নাই, ছোট্ট করে একটা কথা বলি। তোমার আগে যে ওয়াইফ অর্থাৎ স্ত্রী, আগে যে স্ত্রী আছিল এত ভালো আছিল না, উগ্র মেজাজি আছিল, সটফট টাইপের আছিল। অনেকদিন তো শুনছি তোমার গায়েও হাত দিছে, কিন্তু এই মেয়েটারে দেখো কত সুন্দর শান্ত শিষ্ট হয়ে দাঁড়া রয়েছে। যত্ন নিও, যত্ন নিও, নাইলে পরে ফস্তাই তো হইব। জাহিদ, তোমার কত বড় সাহস! তুমি আরেক বিয়ে করছো অথচ আমার থেকে এটা লুকাইছো। তুমি তো আমার জীবনটা নষ্ট করে দিলে। আরে ইয়ে মিজা দাদা করে, ইয়ে বেজাল লাগাবে লা বলি ইয়াকেন করে। আমার দুনো করতে বেজাল বাজে দিয়ে বেরি ইয়াস্তর বুঝি দাবে লা বলি ইয়াকেন করে। খবরদার জাহিদ, খবরদার, তুই মিথ্যা বলবি না। উনি মুরব্বি মানুষ, উনি কখনো মিথ্যা বলতে পারে না। তুই মিথ্যা বলতেছস, তুই আমার জীবনটা নষ্ট করে দিছস। শুনো শুনো, যা হইছে বাদ দাও, রাস্তাঘাটে ঝগড়া করার দরকার নাই। তবে বাতিজা, দোষ কিন্তু তোমার। যত কিছুই হোক তোমার কিন্তু বলা উচিত ছিল। আমি তো ভাবছিলাম তোমার শ্বশুর ফাদারের এলাকার সবাই জানে, এখন তো দেখতেছি জানে না। এটা কিন্তু তুমি বাদ দিয়ে অন্যায় করে। আদর মিয়া না, কোনো কথা কই না, কোনো কথা কই না। আমার একখান কথা আতো বাদ লাগে না মিয়া। আই হ্যাট ইউ জাহেদ, তুমি আমার সাথে এটা না করলেও পারতা। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। আমি তোমাদের বাড়িতে যাচ্ছি এক্ষুনি, তুমি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসবা। কিল্লা কাকা, কিল্লা কাকা, আমি এই বেদালটা লাগাইছেন কনসে অঙ্গে ইতি মাঞ্জলা মানুষ, এবার ইতি বাজ্যে কি তুমি কন বেদাল রে? আমি কিল্লা বেদালটা বাজাইছেন আমার কন।
তুমি যদি তোমার বিয়েতে দাওয়াত দি খাওয়াইতে গরু জাল এখন বাজদো না বেজাল দাওয়াত কেন দেও নাই ভাতিজা এরে কাকা আন্নে আর সংসারকে তা জামিলা করিয়েন না আন্নে সব আইসো বাজ যাই ইদিরে কষ্ট করে আন্নে বুঝান যা না হাত রাজি করছেন ন কোন বেজাল বাজি যাবো আমি কদিন আইতেন দাওয়াত খালি আমের ন আমের শুদ্ধ গোষ্ঠীর সঙ্গে দাওয়াত করে খাওয়া মু কোনো সমস্যা না বুঝছেন না আ ইয়ে কোন আমি জির করেন না তিনে তুমি কেন উল্টা সিধা কথা বলো ভাতিজা এটা তোমার সাসাতো ভাই আমার ছেলে উমা কি কয় অনর তুই যা তুই যাতে থাক কাকার মনে একটু কষ্ট লাগে দেখে তো হলাই এটা কেন